দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট মহাজোটে নয় জাতীয় পার্টি একক নির্বাচন করেছে দাবি করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন সংসদে একমাত্র বিরোধী দল তারাই স্বীকৃতি না পেলেও জাপা বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান তিনি শনিবার রাজধানীর বরানিতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের দলের মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন চুন্নু চুনয় সময় আরও বলেন সংসদে বিরোধী দল অবশ্যই জাতীয় পার্টি কারণ এ দল ছাড়া যারা আছে তারা সবাই সরকারের দল স্বতন্ত্রদের মধ্যে তিনজন বাদে আওয়ামী লীগের পদ নিয়ে নির্বাচন করেছেন এমনিতেই নির্বাচন নিয়ে নানান প্রশ্ন আছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের পদ নিয়ে যদি ওই স্বতন্ত্ররা বিরোধী দল করতে চাইলে সেটা আরও খারাপ হবে আপনারা দেখছেন ওয়েব নিউজ বিশ্বজুড়ে বাঙালি আমেজি